ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته، والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. عن أبي موسى رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال: من صلى البردين دخل الجنة. صحيح بخاري و مسلم حديث تي প্রসিদ্ধ. الله رسول صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের সালাত আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই ঠান্ডা সময় বলতে কি আহলুল ইলম বলেন আসরের সময়, আসরের সালাত এবং ফজরের সালাত, আসর আর ফজর। কিন্তু আপনারা দেখবেন বর্তমানে আমরা দেখতে পাই ফজরের সালাতের লোকসংখ্যা খুব কম, আফসুস। অথচ ফজরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, প্রথম নম্বর সবচেয়ে বেশি গুরুত্ব যে সালাতে সে সালাত হচ্ছে আসরের সালাত। আসরের সালাতে জনসংখ্যা কমে যায়, আর সবচেয়ে বেশি যে সালাতে লোকসংখ্যা কমে মসজিদে তা হচ্ছে ফজরের সালাত। আমার ভাইরা, আমি বেশ লম্বা কিছু বলবো না, শুধু এই হাদিসটিকে আপনাদের সামনে পেশ করছি। আপনারা দুনিয়া দুনিয়া করছেন, দেখবেন রাত 12টা 13টায় ঘুমায়, ফজরের সময় জাগে না। কেন? ওই দুনিয়ার জন্য, টাকা পয়সা, আজকে কি হলো কি না। খেয়াল করেন, আপনি যে টাকা পয়সা কামাই করছেন এটা, এই পয়সা পেয়ে আপনি সফল হতে পারেন নাও হতে পারেন। কারণ অনেকের জন্য এই টাকা পয়সা লক্ষ কোটি টাকা তার জন্য তার পথের কাঁটা, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, এ কথার উপর যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে তো আমরা মুসলমানই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর বিশেষ করে আসরের সালাত আর ফজরের সালাত পড়ো, জান্নাতে প্রবেশ করবে। কি বলেন, নবীর কথা মিথ্যা? আপনি সফল দুনিয়াতে, আপনি সফলতা লাভ করতে পারেন, দুনিয়ার লাইনে করতেও পারেন নাও করতে পারেন, আর কোটিপতি হলেই হয় না তো যদি শান্তি না থাকে। কিন্তু আপনি যদি ফজরের সালাত পড়েন, আসরের সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান অনুযায়ী আপনি জান্নাতে প্রবেশ করবেন, এটা কিন্তু নিশ্চিত, জান্নাতে যাবেন এটা নিশ্চিত। আচ্ছা বলেন, বুঝুন তো, জান্নাতটা আপনি যদি জান্নাত না পান তাহলে লাভটা, তাহলে ক্ষতিটা কার? আপনার নিজেরই। দুনিয়া যদি না পান, কিছুদিন দুনিয়া অতিবাহিত হয়ে গেল, কোনো অসুবিধা নাই, কত মানুষ কষ্টে আছে যাচ্ছে, কিন্তু যদি আপনার আখেরাত মিস হয়, জান্নাত মিস হয়, তাহলে কী অবস্থা হবে? অতএব আমার ভাই বোনেরা, অবশ্য অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, আর বিশেষ করে ফজর, আসর এবং ফজরের গুরুত্ব দিন। ইয়া টাকা করবেন না, আল্লাহর দিকে রুজু করুন, আল্লাহর নির্দেশ পালন করুন, ফজরের সালাত জামাতের সাথে পড়ুন, একদিন কাজে আসবে, দুনিয়াতেই কাজে আসে আলহামদুলিল্লাহ। যারা সালাত পড়ে আলহামদুলিল্লাহ ভালো অবস্থাতেই থাকে। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে দিনের উপর চলার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين.